37টি আসনে দলীয় প্রার্থী না রেখে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটে লড়াই যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে 26 আসনে ছাড় দিতে 25 আসনের প্রার্থী প্রত্যাহার করেছে ক্ষমতাসীনরা। আর 6টি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন 14 দলীয় জোটের শরিক দলগুলোর প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের খবর জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আওয়ামী লীগ 25 আসনে প্রার্থী প্রত্যাহার করায় জাতীয় পার্টির আরেকবার বিরোধী দল হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। জাতীয় পার্টির সেলিম উসমানের নারায়ণগঞ্জ 5 আসনে আওয়ামী লীগ আগেই প্রার্থী না রাখায় এবার 26 আসনে নাঙ্গলীর প্রতিদ্বন্দ্বী হচ্ছে না নৌকা। 14 দলের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল 3টি, ওয়ার্কার্স পার্টি 2টি ও জাতীয় পার্টি জেপি পেয়েছে 1টি আসন। আসন না পাওয়া তরিকত ফেডারেশন 42 আসনে দলীয় প্রতীকে নির্বাচনে থাকবে। এবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছিল 298 জনকে, যাদের 5 জন মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন 269 জন, এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী 263 জন। 283 আসনে প্রার্থী দেওয়া জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথে লড়তে হবে 257 আসনে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।